নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং এর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো ডিম দিয়ে ডিম পকোড়া। আসুন ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর আমাদের সাথে থাকবেন। ফোরনটা ধরে গেছে, এবার ডিমটা সিদ্ধ করতে দেবো। সব ডিমটা দিদি ভেঙে যাবে, জল থাকা হয়ে গেছে, ছেড়ে দে, ধোয়া ধোয়া ছোটাই দিচ্ছি আমি তো। পাঁচটা থাকা আর দিস না, আর দিস না, থাক, এলে হয়ে যাবে, এলে ভেঙে দিতে হবে। পরে ডিমটা সিদ্ধ হতে দিয়েছি, তখনই আমরা পেঁয়াজ আর রসুনটা কেটে নেব। রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এবার এটা দিয়ে ঘষে নেব। রসুনটা ঘষা হয়ে গেছে, এবার পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার লঙ্কা কাটবো। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এটা কেড়ে নেব। ডিমটা ছাড়ানো হয়ে গেছে, এবার এটা আমি মাঝখানটা একটু চিরে কুসুমটা বার করে নেব। কুসুমটা বার করে নিয়েছি, এবার এটা ডিমের সাদা অংশটা আমরা ঘষে নেব। এই ডিমটা আমি একবারই সরু সরু করে ঘষে নিয়েছি, এবার কড়াইটা বসাবো। এই যে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেব, রসুন কুচি,
লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, বেসন, এটা আবার সব কিছু দিয়ে মেখে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে দুটো ডিম দেব, কাঁচা ডিম। এটা ভালো করে ফেটে নেব। এবারে এটা এটার সঙ্গে মিশিয়ে দেব। এটা মাখা হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে তেল দেব কড়াইয়ে, রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো গোল গোল করে ছেড়ে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এই পকোড়াটা হালকা আঁচ দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। যত হালকা আঁচ দিয়ে ভাজবে তত পকোড়াটা ভালো হবে আর মুচমুচে হবে। ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। ভাজা হয়ে গেছে, ভালো লাগে।